সেল বাই 77 একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান, যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। শুরুতেই সবাইকে স্বাধীন দেশে আরও একবার স্বাগতম। আপনারা সকলেই জানেন সেল বাই 77 আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে। একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক। স্ক্রিন প্লে এবং থাম্বনেল দেখে ইতোমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ডিমান্ডেবল একটি বাস, অশোক লিল্যান্ড B12, যা 2020 মডেলের একটি বাস। তো এই বাসটি আপনি আসলে কেন কিনবেন? ইয়াস, তুলে ধরছি আজকের বাসের বিশেষত্বগুলো, অবশ্যই আপনি স্ক্রিনে চোখ রাখুন। সর্বপ্রথমে আপনি যে ফ্যাসিলিটি এই গাড়িতে পাচ্ছেন তা হচ্ছে এর সিট সংখ্যা। আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে 45টি সিট, অ্যান্ড আই হোপ এই 45টি সিট আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য হবে। এরপরে আপনি যেটি পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বডি এবং সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন। অ্যান্ড এই কথাটি কিন্তু মালিক পক্ষের কথা, আমরা অবশ্যই প্রেফার করব আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন, যাতে গাড়ির ইঞ্জিন আপনি খুব ভালো মতো চেক করে তারপর নিতে পারেন। এরপর আসি গাড়িটির পেপার্স সম্পর্কে। এই গাড়িটির পেপার্স ফেল রয়েছে কিন্তু গাড়িটি রানিং অবস্থাতে আছে। একটি ছোট্ট মেসেজ, আপনি যদি গাড়ি বিক্রির অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন। ধন্যবাদ। গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব, তবে তার আগে বলে নিতে চাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো সর্বশেষে বলবো আজকের এই গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থাতে আছে, আর এই গাড়িটি নিতে হলে আপনাকে 7 লক্ষ টাকা গুনতে হবে। এছাড়া গাড়ি নিতে হলে চলে যাবেন গাজীপুরে, যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, আমাদের সাথেই থাকবেন। টাটা গাইজ, আসসালামু আলাইকুম, বাই বাই।